نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. এখনকার যে বিষয়টা আমি নির্ধারণ করেছি আলহামদুলিল্লাহ, যে আত্মীয়তার মধ্যে সম্পর্কের পরিণতি এবং সুবিধা। তো আমাদের বর্তমান সময়ে আত্মীয়তা সম্পর্ক রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা কেন জানি আত্মীয়তা সম্পর্কটা রাখতে চাচ্ছি না। তো এটার ব্যাপারে অনেক হাদিস আছে। তো আমি বুখারির দুইটা হাদিসে আমার কাছে খুব ভালো লাগছে। প্রথমে যেটা আসছে রক্তের সম্পর্ক ব্যাপারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী গুনাহ। এটা হেডলাইন বুখারির হাদিস। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এটা বুখারির হাদিস। হাদিসটা হচ্ছে কি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারি মুসলিমের হাদিস, ইমাম আহমেদ ইবনে হাম্বলও এই হাদিসটা আনছেন। তো এখান থেকে আমরা পেলাম যে আত্মীয়তা সম্পর্কে জান্নাতেই যাবে না। তো আমাদের এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমরা গুরুত্বটা আসলে আমাদের মধ্যে অনেকেই আমরা এটা ফিল করি না বা ফিল করার চেষ্টাও করি না। তো এই জিনিসগুলো একটু খেয়াল করা দরকার। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক বৃদ্ধি হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এটা এটা আরেকটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। হাদিসটা আমি আবার পড়তেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে লোক তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এটাও বুখারির হাদিস। দুইটা হাদিস থেকে আমরা জানলাম কি, প্রথম হাদিসে যেটা জানলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, ক্লিয়ার কথা, একদম পরিষ্কার, এর মধ্যে কোনো ধরনের কোনো বাঁকাতারা কোনো কিছু নাই। তাহলে আমরা জেনে গেলাম যে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। বুখারি এবং মুসলিমের হাদিস, ইমাম ইবনে আহমেদ এই হাদিস সংকলন করছেন। এবং বুখারির দ্বিতীয় হাদিস যেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হলে, রক্ষা করলে আমাদের জীবিকা প্রশস্ত হবে এবং আয়ু বৃদ্ধি হবে, আয়ুর মধ্যে বরকত হবে, ডেফিনেটলি হবে। আপনি টেস্ট করে দেখেন ইনশাল্লাহ। তো আমরা আত্মীয়তার সম্পর্ক রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আমাদের জাহান্নাম থেকে বেঁচে যাব এক। আর এদিকে আরেকটা হাদিসের মধ্যে আসতেছে আমাদের জীবিকা প্রশস্ত হবে, রিজিক প্রশস্ত হবে, এবং আমাদের আয়ু বৃদ্ধি পাবে ইনশাল্লাহ, আয়ুর মধ্যে বরকত হবে। আসেন আমরা হাদিস মানি, জীবনকে সহি সুন্নার ভিত্তিতে পরিচালনা করি এবং দুনিয়া এবং আখিরাতকে সুখময় করি। সুবহানাক ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।